শারদীয়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় সমাপ্ত বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। স্বল্প বাজেট এবং নিয়ম শৃঙ্খলা মেনে পূজার্চনার জন্য বিভিন্ন ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয়েছে। তেলিয়ামুড়া শারদীয়া দুর্গাপূজা কমিটির উদ্যোগে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় সমাপ্ত হল বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মূলত প্রত্যেক বছর তেলিয়ামুড়া শারদীয়া দুর্গাপূজা কমিটি এই বিজয়া সম্মেলন ও দুর্গাপূজা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়া থানা এলাকার 35টি পুজো উদ্যোক্তাদের তেলিয়ামুড়া দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। বিভিন্ন সামাজিক কাজের জন্য 20 জনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কল্যাণী রায় বলেন, এলাকার ক্লাব ও সামাজিক সংস্থাগুলোকে পূজার্চনায় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করতে এ ধরনের পুরস্কার প্রদান করা হয়। আগামী দিনেও এ ধরনের অনুষ্ঠান জারি রাখা হবে। পূজা আসবে, আমরা একটা দীর্ঘ অপেক্ষায় থাকি। বাঙালির শ্রেষ্ঠ পূজা এই দুর্গাপূজা। কাউন্টডাউন শুরু হয় 3 মাস আগে থেকে এবং মায়ের নির্ধারিত দিনে মায়ের আগমন হয় এবং ঠিক 4 দিন মায়ের অনুষ্ঠান। আমরা বিশ্বাস করি, হিন্দু বাঙালিরা আমরা বিশ্বাস করি যে মা সপরিবারে আসেন বাপের বাড়িতে। 4 দিন থেকে মা আবার তার শ্বশুরালয়ে চলে যান, স্বামীর নিয়ে চলে যান। তো মাকে আমরা খুব শ্রদ্ধার সঙ্গে বরণ করি, আনন্দে মেতে উঠি। আমরা যে যার সামর্থ্য অনুযায়ী পূজায় নতুন কাপড় কিনে আমরা খুব আনন্দ করি। আবার 4 দিনের দিন মাকে আমরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌরপিতা রূপক সরকার, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।